আষাঢ়ের টানা বর্ষণ আর পাহাড়ের ঢলে উত্তরে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে স্থানীয়রা কুড়িগ্রামে এগারো দিন ব্যাপী বন্যা ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে ছয়টি উপজেলার প্রায় দুই লাখ মানুষ বেশিরভাগ মানুষের কাছেই পৌঁছায়নি ত্রাণ রয়েছে বিশুদ্ধ পানির সংকটও গাইবান্ধায় আবারও বাড়ছে নদ নদীর পানি জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এদিকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি ঘর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পরিস্থিতির খবরাখবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য সূর্য এখনো বেশিরভাগ বানভাসীর কাছে ত্রাণ না পৌঁছানোর কারণ কি সংশ্লিষ্টরা কি বলছেন এই বিষয়টা নিয়ে হ্যাঁ আপনি যেটা বলছিলেন কুড়িগ্রামে এবছর প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এই দুই লাখ মানুষ পানিবন্দী হওয়ার পর সরকারিভাবে আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় ষাট হাজার মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি বিচ্ছিন্নভাবে কিছু কিছু ত্রাণ প্রদান করা হয়েছে কিন্তু সব মানুষের কাছে ত্রাণ যায়নি হয়তো পর্যাপ্ত ত্রাণ না থাকার কারণে এখন পর্যন্ত সবার কাছে ত্রাণ যায়নি তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ আছে এবং যেখানেই আমরা খবর পাচ্ছি সেখানেই আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি কিন্তু আমরা সরে জমিনে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে বানভাসী মানুষ বলছে তারা আসলে তাদের কাছে এখনো ত্রাণ পায়নি হয়তো একটি জায়গায় তিনশো চারশো পরিবার বসবাস করে সেখানে হয়তো একশো বা দেশ পরিবারে তারা হয়তো আহ ত্রাণ দিয়েছে যেহেতু সবার কাছে ত্রাণ পায়নি এই জন্য কিছু কিছু মানুষের কাছে এখনো ত্রাণের জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সলের কাছে ফয়সল